গোলাঘাট অভিযান্ত্রিক কলেজত শিক্ষার্থীর প্রতিবাদ। বিদ্যুৎ যোগান নথকা ছাত্র ছাত্রীর মাজত হাহাকার। পানি যোগান নথকাতো অসুবিধাত পরিছে ছাত্র ছাত্রী সকল। হাবি জঙ্গলেরে ভরি পরিছে কলেজ চৌহদ। হাবি পরিষ্কার করিবলৈ শিক্ষার্থীয়ে ধন দিব লাগে বলে অভিযোগ উত্থাপন হয়েছে। প্রয়োজন অনুপাতে অধ্যাপক নথকাত পাঠদানত ব্যাহত হওয়ার অভিযোগ। বিভিন্ন সমস্যাত এতিয়া ভারাক্রান্ত হয়েছে ছাত্র ছাত্রী সকলে, যার বাবে শ্রেণীকোঠা ত্যাগ করে এনেদরে প্রতিবাদত বহিল প্রখর রোদক নেওচি হাতে হাতে ছাতি লৈ এনেদরে ওলাই আহিছে ছাত্রী সকল, সাব্যস্ত করেছে প্রতিবাদ। এতিয়ারপরাই কারেন্টর প্রবলেম, সুইপার নাই, সুইপার কেতিয়াবা আহে, ইমানে লেতেরা হয়ে যায় যে পেলু পোকব রুমত সুমা স্টার্ট করেছে। এতিয়া তারপর রুমের ভিতর পানি সুমায়, তারপর পানি বেয়া, গোটে হালধিয়া পানি, এইবর এসপ্তাহ ধরে আমি গা ধুই আছো। কিন্তু এতিয়া আমি কোয়া হয়েছে কিন্তু হায়ার অথরিটিসর একু অহা নাই। কলেজ এতিয়া সাফা দেখিছে, গভর্নর আহিছে কারণে কিন্তু সাফা নাছিলে। 7,000 টাকা তো যোনটো আমার এডুকেশন মিনিষ্টারে দিম বলে কৈছিলে, সেটিও আমার এতিয়ালৈকে পোৱা নাই। এখন কলেজে ক্লাস নাই করা, আমি এই গরমত পানি নাই। রাতিপুৱা কালি আমি প্রিন্সিপালের কোয়ার্টার্সত গিয়ে 12টাত কৈছো কারণে আমার রাতিপুৱা আহি পানি ঠিক করা হয়েছে। টেপত অলপমান পানি আহিছে কিন্তু স্টিল হালধিয়া। এতিয়া সেইটোত আমি এতিয়া কেনেকৈ ক্লাস করি? বহুত পানি প্রবলেম, পানি একদম লেতেরা হয়, এতিয়াও যদি আছে একদম লেতেরা। কালি দুদিন আমার পানি নাই হোস্টেলত, আর ইয়ার হাইজিনিকটো একদমে বেয়া। ইয়াত হাইজিন মানে আমি নিজের পেট নিজে জজাব লাগা হয়। একদম সুইপার টুইপার একু নাহে। ইয়াত খোয়া পানিও ইয়াত বহুত বেয়া। আমি খোয়া পানি টেপর পানি খাব লাগা হয়, কিছুমানে কিনি কিনি পানি খায়, খোয়া পানিও নাই। আর হোস্টেলত যদি খোয়াও হয় তেতিয়া হেতে কয় কি অ্যাপ্লিকেশন দিয়া হয়েছে, কিন্তু মানে হায়ার অথরিটিসে একু এটা এতালে একু এটা করা নাই আমার। আমি সদায় কথা কই আছো, প্রিন্সিপাল স্যার কই আছো, প্রিন্সিপাল স্যার হায়ার অথরিটিক জানাই আছে, আর আমাক সদায় ইগনোর কই থাকা হয়েছে। সেখানে আজি আমি আপনার শ্রেণী বোর্ড জন্য একচুয়ালি আমি আসলে ক্লাস করবই পাওয়া নাই, কারণ আমার পানি নাই হোস্টেলে গোটে রাতে, যদিনা ধুমুয়া আছে তারপর কারেন্ট নাই, তারপর আমার যদিও কারেন্ট আছে পানি উঠা নাই, আর পানি যদি রিজার্ভার গেছে রিজার্ভার খাবলে পানি নাই। আমি অধিক খবর লাভ করিবৰ বাবে ইউনুসৰ সৈতে সংযুক্ত হৈছো গোলাঘাটৰ পৰা। ইউনুস, এখন কাৰিকৰী শিক্ষাৰ প্ৰতিষ্ঠানত এনেকুৱা ধৰণৰ অচল অৱস্থা বিৰাজ কৰিছে, বিদ্যুৎ যোগান নাই, পানীৰ বাবে হাহাকাৰ কৰিবলগীয়া হৈছে, কোনে সমাধান কৰিব এই সকল ছাত্ৰ ছাত্ৰীৰ এই সমস্যা? হয় জন্ত কব লাগিব, যি গোলাঘাট অভিযান্ত্রিক মহাবিদ্যালয় আছে, তাত যি মহাবিদ্যালয়খন, যি হোস্টেল, ছাত্র ছাত্রীসকল যি হোস্টেল আছে, হোস্টেলত বিভিন্ন ধরনের সমস্যা জরাজীর্ণ হয়ে আছে। হোস্টেলত যিসকল ছাত্র ছাত্রী আছে আজি তিনিদিন ধরে বিদ্যুৎ যোগানের পর বঞ্চিত হয়ে আছে। যে অতিপাত গরম, গরমত কোনো ধরনের বিদ্যুৎ নোহা হয়েছে, আর খোয়া পানির অভাব, যে খেলের যে খেলপথার আছে খেলপথার হাবি জঙ্গলে ভরি পড়েছে। ইউনিসে আমাক জানাইছে বিগত তিনিদিন ধরে এই সমস্যাত ভুগি আছে ছাত্র ছাত্রী সকলে, কারিকরী শিক্ষার প্রতিষ্ঠান। এই সকল ছাত্র ছাত্রী যথেষ্ট পড়া শুনা দায়িত্ব থাকে, প্র্যাকটিক্যালের বিভিন্ন ধরনের কাম থাকে, যার বাবে বিদ্যুৎ কর্তন করে থাকার বাবে পড়া শুনা করবা নাই, আনকি পাঠ গ্রহণ করবা নাই শ্রেণীকোঠা, যার বাবে শ্রেণীকোঠা ত্যাগ করে আজি প্রতিবাদত বহিছে ছাত্র ছাত্রী সকলে।